আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সিলেট বোর্ড 2017 সালের একটি সৃজনশীল প্রশ্ন ছিল এইচটিএমএল থেকে, দেখো। এন্ড সেখানে বলা ছিল কোন একজন শিক্ষার্থী তিনটি পেজ সেভ করে বা তিনটি তথ্য সেভ করে, একটা হচ্ছে এর মধ্যে result.html এবং বাকিগুলো ছিল। তবে তার মধ্যে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, অর্থাৎ হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়ার লিঙ্ক তৈরি করে। তো গ নাম্বারে বলা ছিল এই result.html এইটার জন্য একটা HTML কোড লিখতে, এই লেখাটা প্রদর্শনের জন্য। সো আমরা প্রথম কাজটা একটু করে ফেলি গ নাম্বারে HTML, দেন আমরা লিখব হচ্ছে বডি সেকশনের কাজ বডি, তারপর আমরা লিখব টেবিল TABLE টেবিল, বর্ডার BORDER বর্ডার = 1। ওকে, তাহলে আমরা প্রথম টেবিলের কাজ শুরু করলাম। দেন আমরা প্রথমে TR দ্বারা শুরু করব, তারপর আমরা TH দিব প্রত্যেকটার জন্য। প্রথমে দিব রোল, দেন TH এর ক্লোজিং ট্যাগ, তারপর আমরা লিখব হচ্ছে আবার, দেন আমরা লিখব নেম, দেন TH ক্লোজিং ট্যাগ, তারপর আবার TH লিখব, দেন আমরা লিখব হচ্ছে GPA, দেন TH এর ক্লোজিং ট্যাগ, তারপর আমরা TR এর ক্লোজিং ট্যাগ লিখব TR। ওকে, তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ। দেন আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে লিখতে গেলে TR দ্বারা শুরু করতে হবে, দেন আমরা লিখব হচ্ছে TD, দেন প্রত্যেকটা তথ্যকে লিখব 101, দেন TD ক্লোজিং ট্যাগ, তারপর আবার লিখব TD দ্বারা শুরু করব, দেন আমরা লিখব হচ্ছে করিম, দেন আমরা TD ক্লোজিং ট্যাগ লিখব TD, তারপর আবার TD এর ওপেনিং ট্যাগ লিখব, তারপর আমরা লিখব হচ্ছে 5.00, দেন TD ক্লোজিং ট্যাগ, তারপর আমরা TR এর ক্লোজিং ট্যাগ লিখব। অর্থাৎ এক লাইন শেষ। তারপর আবার পরবর্তী লাইনে যাও, পরবর্তী লাইনে যাওয়ার পরে লেখো TR দ্বারা শুরু করো, দেন আমরা TD লিখব, তারপর লিখব হচ্ছে 102। ওকে, তারপর আবার TD ক্লোজিং ট্যাগ, তারপর আবার TD এর ওপেনিং ট্যাগ। ওকে, TD এর ওপেনিং ট্যাগ দেওয়ার পর আমরা লিখব হচ্ছে আফরিন, তারপর আমরা TD এর ক্লোজিং ট্যাগ লিখব, TD ওপেনিং ট্যাগ লিখে 4.75, দেন আবার TD এর ক্লোজিং ট্যাগ লিখব, তারপর আমরা TR এর ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, একদম লাস্টের লাইন লেখার জন্য আমরা TR দ্বারা শুরু করব, দেন TD লিখব, তারপর লিখব হচ্ছে 103, দেন আমরা লিখব আবার TD ক্লোজিং ট্যাগ, তারপর আবার TD এর ওপেনিং ট্যাগ লিখব। ওকে, দেন ওপেনিং ট্যাগ লেখার পর লিখব জাকিয়া, দেন TD ক্লোজিং ট্যাগ লিখব, তারপর TD এর ওপেনিং ট্যাগ লিখব, দেন এবার রেজাল্ট লিখব 4.50, তারপর আমরা TD এর ক্লোজিং ট্যাগ দিব। ওকে, তারপর আমরা TR এর ক্লোজিং ট্যাগ লিখব। দেন আমরা টেবিলের কাজ কমপ্লিট করব TABLE ক্লোজিং ট্যাগের মাধ্যমে। ওকে, তারপর আমরা বডি এর কাজ কমপ্লিট করব বডি ট্যাগের মাধ্যমে ক্লোজিং ট্যাগ দিয়ে, তারপর HTML। ওকে, এই হচ্ছে আমাদের গ নাম্বারের কাজ, জাস্ট এই টেবিলটা তৈরি করার জন্য। বাট ঘ নাম্বারে কিন্তু একটু পরিবর্তন করতে হবে, কারণ ঘ নাম্বারটা তোমার কাছে অনেকটি টাফ হতে পারে, কারণ তুমি লিঙ্ক তৈরি করা শিখেছো অনেকগুলো ভিডিওর মধ্যে, কিন্তু কখনো এটা কি শিখেছো যে এক পেজ থেকে নিজের ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কি কাজ করতে হয়? এটা কিন্তু অনেকটাই সহজ। কিভাবে শুরু করব? আগের মতোই HTML দ্বারা শুরু করব, দেন আমরা বডি সেকশনে কাজ করলাম, সো বডি সেকশন দ্বারা শুরু করব, তারপর আমরা লিঙ্ক তৈরি করি মূলত এ ট্যাগের মাধ্যমে। অ্যান্ড এখানে লিখি হাইপার টেক্সট রেফারেন্স, অর্থাৎ HREF। বাট এই HREF দেওয়ার পরে জাস্ট আমরা লিখব হচ্ছে admission.html admission.html, দেন ইনভার্টেড কমা লিখব। এবার আমাদের যে লেখাটা দেখা যাবে, আমরা কিন্তু একটা লেখা দেখতে পাবো যে, যেমন তুমি যখন গুগল বা ওয়েব পেজের মধ্যে প্রবেশ করো, তখন কিন্তু একটা বিষয় দেখবা প্রিভিয়াস পেজ দেওয়া থাকে, এরকম চিহ্ন দেওয়া থাকে, আবার নেক্সট পেজ দেওয়া থাকে, নেক্সট পেজ লেখা থাকে, দেন এরকম চিহ্ন দেওয়া থাকে। তো আমাদের এই নেক্সট পেজ লেখাটার উপর আমরা যে ক্লিক করি, এই নেক্সট পেজ লেখাটা কিভাবে আসে, ঠিক এরকমভাবে এখানেও গো টু অ্যাডমিশন পেজ। তো যখন আমরা গো টু অ্যাডমিশন পেজ এখানে লেখাটা দেখতে পাবো, কিভাবে দেখতে পাবো? যদি আমরা এখানে লিখি go to admission page, এটা যদি লিখি, তাহলে আমরা দেখতে পাবো go to admission page লেখা। যখন এটার উপর ক্লিক করব তখন admission.html অর্থাৎ admission পেজে নিয়ে যাবে। তারপর আবার ঠিক একই রকম ভাবে সেম এ দ্বারা শুরু করতে হবে, দেন এইচ আর ইএফ লিখতে হবে ইকুয়াল টু, এবার লিখব হচ্ছে আমরা যাব এই home.html এইচ ও এম ই home.html, দেন ইনভার্টেড কমা দিব। এখন আমরা কি করব, গো টু হোম পেজ, গো টু হোম পেজ এই লেখাটা দেখতে পাবো। সো এই লেখাটা যখন এখানে লিখব তখন এটা আমরা দেখতে পাবো। আবার এর ক্লোজিং ট্যাগ লিখে তারপর আমরা বডি এর ক্লোজিং ট্যাগ দিব, বিও ডিওয়াই বডি, দেন এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ লিখব এইচটিএমএল। তো এই হচ্ছে আমাদের পুরো ঘ নাম্বারের কাজ। অ্যান্ড ঘ নাম্বারের কাজ এটা ছিল, তুমি হয়তো এর আগে কখনো এই কাজটা দেখছো কিনা জানি না, বাট আমার চ্যানেলে আমি এর আগে এই ভিডিওগুলো ছাড়িনি এই বিষয়টার উপরে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবা যে আমাদের যখন একটা পেজ থেকে অন্য পেজে যাওয়া লাগবে, যেমন একটা পেজ, এখন যখন আমি এই পেজে যাব তখন এই পেজের একটা নাম হচ্ছে, যেমন এটা হচ্ছে সাপোজ অ্যাডমিশন পেজ, তো আমি এই পেজ থেকে এটা হচ্ছে হোম পেজ। যখন আমি হোম পেজ থেকে অ্যাডমিশন পেজে যাব তখন কিন্তু এইখানে লেখা থাকবে যে গো টু অ্যাডমিশন পেজ, তখন এই লেখাটা দেখার জন্য এটা আমরা এখানে লিখব, বাট আমরা তথ্যটা দিব হচ্ছে এইখানে, অর্থাৎ লিঙ্কটা দিব এখানে, যে পেজে চলে যাবে সেই পেজের লিঙ্কটা দিব এখানে। তো এইভাবে আমরা লিখতে পারি। এই ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে, তবে নিরাপদে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।